ভোট দিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ এবং প্রিয় জায়া দীপা দাশমুন্সি। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জিএসএফপি স্কুলে 83 নম্বর বুথে ছেলে প্রিয়দীপ দাশমুন্সিকে সাথে নিয়ে ভোট দিলেন দীপা দাশমুন্সি। আমি সময় দিইনি, আমার আমার এটা ডিউটি। আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরল এবং তেলেঙ্গানা লাক্ষাদ্বীপ। 37টা সিট আমার, 38টা সিট আমার হাতে, ফলে আমার এদিকে আসার সময় খুব কম, কারণ আজকেও কেরলের ভোটই চলছে। তো আজকে ভোট দিতে এসেছি কারণ এটা আমার মৌলিক অধিকার। ম্যাডাম, এখানে একটা জিনিস দেখা গেলো, প্রায় 1 ঘন্টার মতো সময় ধরে ইভিএম মেশিন খারাপ ছিল, ইভিএম এর উপর একটা আমাদের পার্টির থেকেও কোর্টে কেস চলেছে যে ইভিএম এর অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোতে সমস্যা হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে ইভিএম শুরু হয়েছে সেখানে তারা ইভিএমকে ব্যান করে দিয়েছে, আবার ব্যালটে ফিরে গেছে। আমরাও এই দাবিটা রেখেছিলাম কিন্তু ইলেকশন কমিশন শোনেননি। ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যে মোদিজি যা বলেন ইলেকশন কমিশন তাই শোনেন। বাট এখানে আজকে এসে ইভেন ভিভিপ্যাটে যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটাও খুব পরিষ্কার নয়। যারা ভালো একটু একটু চোখের অসুবিধা আছে তারা কিন্তু দেখতে পাবেন না।